ছাগল পালন করে নারীরা হচ্ছেন স্বাবলম্বী। জয়পুরহাট সদর উপজেলার হানাইল ইসলামপুরের বাসিন্দা পারুল বিবি অভাবী সংসারে একসময় তিন বেলা ভাতই জোগাড় করতে পারেননি তিনি, কিন্তু বর্তমানে 30টি ছাগল ও 4টি গরু লালন পালন করে 9% জমি কেনার পাশাপাশি সন্তানদের উপর আছেন স্কুল কলেজে। একইভাবে খেতুপাড়ার বাসিন্দা বেগম বিবিও সারা বছর গরু লালন পালন করে 8% জমির উপর নির্মাণ করেছেন ছাদ সহ বাড়ি। একটা গরু থেকে 5টা গরু হয়েছে, একটা ছাগলের তো এখন 50টা হয়ে গেছে, কিছু মারা গেছে, কিছু বিক্রি করছে, এখন আছে আমার কাছে 30টা। পশু খাদ্যের দাম লাগামহীন বেড়ে যাওয়ায় বিভিন্ন খোলা মাঠেই উন্মুক্ত পরিবেশে এসব পশু লালন পালন করছেন তারা। মূলত আসন্ন কোরবানির ঈদে ভালো দাম পাওয়ার আশায় ছাগল ভেড়া পালনে বাড়তি যত্ন নিচ্ছেন তারা। সংসারে কাজ করতে করতে একটু গরু ছাগল এগুলা পালি, মাঠে খোলা মাঠে ছাড়ে দিয়ে এগুলা পালি, যাতে এদের খরচও হয় না। বাজারে যে প্রকৃত জিনিসের দাম বাড়ছে, এগুলা কিছুটা পালে আমাদের মেয়েদের সংসারে কাজে কিছুটা উন্নতি হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সারা বছর গরু পালে দাড়ি ঘর করেছি এবং মেয়ে বিয়ে দিচ্ছি, সংসার সামলাছি। 20-30টা ভেড়া আমার বাড়িতে থাকে, সামনে কুরবানির ঈদ আসতেছে, কিছু ভেড়া আমি সেল দিব। আমি আমার সংসারের খরচপাতি যাই লাগে আমি ভেড়া পালন করে আমার সংসার চালাই। এদিকে খামারিদের লালন পালন করা এসব পশুর ভালো দাম নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রান্তিক কৃষক যে গতবার পশু ক্রয় বিক্রয় যেরকম সমস্যা হয়েছিল, এবার আমরা আশা করতেছি যে সপরিবারে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে হাটে গিয়ে তারা তাদের পছন্দসই কুরবানির গরুটি ক্রয় করবে এবং প্রান্তিক খামারিরা এবার লাভের মুখ দেখবে বলে আমি আশা করি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আগামী কোরবানিতে জেলায় 74,000 গরু, 1,86,000 ছাগল এবং 46,500টি ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট।